हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल इंडियन यूट्यूबर दीपा। आज आबार तुम्हारे साथे आबार एकटू कथा बोलते एलाम। आसले स्कूल खुले गेछे आमार बंधुरा, आमी आमार एई चैनेले विशेष करे इंडियन यूट्यूबर दीपा एई चैनेले आमी प्रथमत ब्लगिंग दिए शुरू करेछिलाम। प्रतिदिनेर एक्टिविटी देखातम, स्कूलेर थेके फेरा एबं स्कूले जावा एबं এই রকম ভাবেই আমার চলতো, আর ছুটির দিনগুলোতে আলাদা করে দেখাতাম। তো এখন বেশ কিছুদিন ধরে আমি আমি একটু মোটিভেশনাল দিকে একটু বেশি ভালো লাগছে আর কি। আমার ইচ্ছেই ছিল যে আমার মোটিভেশনাল অর্থাৎ আমি নিজেকে ভালো রাখার উপায়গুলি আমি তোমাদেরকে শেয়ার করব। তো যে সমস্ত বইগুলো পড়ি বা আরও ভবিষ্যতে পড়বো সেই সমস্ত বইগুলোর থেকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদেরকে দেবো। আর একটা রান্নার চ্যানেল পাশাপাশি আমার একটা রয়েছে, সেখানেও আমি মাঝে মাঝে রান্না দেব। তো এই চ্যানেলে আমি মোটামুটিভাবে আমার অনুভব, আমার গান কবিতা এগুলি তোমাদেরকে শেয়ার করছি। তো চলো আজকে আমার একটা কবিতা শোনাচ্ছি তোমাদেরকে, তারপরে দেখতে থাকো। কবিতাটির নাম পুরবী। মরুভূমির প্রান্তরের কিনারায় যে রশ্মির রেশ তুমি দেখেছ কি কখনো? কোথাও জলের চিহ্নটুকু হদিশ পেলাম না, পিপাসা আমায় যন্ত্রণা পর্যন্ত দিল না, দিল একরাশ প্রশান্তি, জীবকে কেঁদুল চুম্বন। প্রান্তের কোণে মাথাখানি রাখি, তন্দ্রা আমায় নিল কোল পেতে, সেই তন্দ্রালুতায় তুমি ছিলে আমার মোহে, একরাশ ভালোবাসায় ক্ষণগুলি কাটালাম, সেই মধুর ভালোবাসায় আমার সব চাওয়া পাওয়া শূন্য করে কেন যাও উধাও হয়ে, প্রাণে মর্মের সুরখানি আবার দিল সেই আঘাতখানি। আমি আবার তোমার পাওয়ার আশায় যাব সেই রক্তিম আভায়, যেখানে কুটিরখানি বাঁধবে আমার জন্য, সেই কুটিরের বারান্দায় আসনখানি পাতা থাকবে তোমারই জন্য, শুধু থাকবো তোমায় ভালোবাসার আলিঙ্গনে, তোমার বাহুবন্ধনে প্রাণময় উজাড় করে। এটা লিখেছিলাম 2012, এটা মানে সেপ্টেম্বর মাসে লেখা। আশা করি কবিতাটি তোমাদের ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, কবিতা শোনালাম তোমাদেরকে, এখন আর আজকের আর কিছু বলছি না। এর পরবর্তীকালে আমি আবার আমার বক্তব্য বা আমার কোনো উপলব্ধ এগুলো বিষয় নিয়ে আমি তোমাদেরকে বলবো। তবে আমার কবিতা নিয়ে আজকের এই ব্লগটা আজকে শেষ করলাম। তোমাদের সকলের ভালোবাসা আমার জন্য উন্মুখ হয়ে থাকবে, আশা করি তোমরা সবাই ভালো থাকবে, আমার ভিডিওটা দেখবে, আমি তোমাদেরকে ভিডিও দেখে কমেন্ট করে আসব। এভাবেই চলো পথ চলি, দেখি কোথায় গিয়ে আবার আমাদের সেই কোথায় পথটা শেষ হয়, জানি না কোথায় শেষ হবে, তবে পথটা চলবো। তো বন্ধুরা আজকে চলো এইটুকুই আমার কবিতা, আর পরবর্তীকালে আমি আবার অন্য কোনো ব্লগ নিয়ে আসবো।